নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ছাতুরপুরের খাস্তা কচুরি। নিয়েছি ময়দা, ধনেপাতা, চিনি, চাট মশলা, কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কুচনো রসুন, নিয়েছি জোয়ান, লবণ, ছাতু আর রিফাইন অয়েল। প্রথমে ময়দাটা মেখে নেব। দিচ্ছি 4 চামচ সাদা তেল, দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি জোয়ান, দিচ্ছি সামান্য চিনি। এবার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি পুরটা রেডি করে নেব। দিচ্ছি ছাতু, লবণ, জোয়ান, আদার কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, সামান্য চিনি। দিচ্ছি চাট মশলা, পেঁয়াজ কুচি, দেব 1 চামচ সাদা তেল। ভালো করে মেখে নেব। পুরটা খুব ঝুড়ো ঝুড়ো হয়ে গেল, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি লুচির মতন। খাস্তা কচুরিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এভাবে পিঠের মতন করে পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব, দিয়ে এরকম হাতের সাহায্যে আকার দিয়ে দেব। এভাবে সবকটা কচুরি আমি গড়ে নেব। এইভাবে সবকটা কচুরি আমি গড়ে নিয়েছি। এবার একটা চাটু বসিয়ে শুকনো খোলায় প্রত্যেকটা কচুরিকে আমি দিয়ে দেব। রুটির মতন হালকা করে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে দেব। দুপিঠ ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে রাখব। সেঁকে নেওয়া কচুরিগুলো এবারে আমি একে একে গরম তেলে ছেড়ে দেব। এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আগে যদি আমি সেঁকে নিই, তাহলে কচুরিটা যেমন খাস্তা হয় আর ভিতরটাও কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে না। তেলে দিতে কি সুন্দর কচুরিগুলো ফুলে উঠেছে।
দুপিট ভালো করে আমি ভেজে নেব। কচুরিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। একটা কথা বলে দিই, এই সময় গ্যাসটা লোতে রেখে দেবেন, তাহলে কচুরিগুলো খুব ভালোভাবে ভাজা যাবে। তৈরি হয়ে গেছে ছাতুরপুরের খাস্তা কচুরি। সন্ধ্যের জলখাবারে এইভাবে খাস্তা কচুরি বানিয়ে পরিবেশন করুন, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।